আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে একটি ত্রিপিনের সিক্স পিন যে কনভার্জ সকেট আছে সেই সকেটটি আপনারা খুব সহজে পরিবর্তন করবেন। এখানে একটি আগে একটি সকেট ছিল, সেই সকেটটি আমরা খুলে এখন নতুন একটি সকেট এখানে যুক্ত করব। এই সকেটের মাধ্যমে একটি ওভেন চলবে, তাই আমরা এই সকেটটি একটু ভালো মানের দিয়েছি যাতে আরও হেভি লোডগুলো এখান থেকে চালানো যায়। আগে আমরা শুরুতেই এই সকেটটিকে আগে আমরা লুপিং করব। লুপিং করার জন্য এখানে থাকবে তাকে একটি ইন্ডিকেটর এবং সকেট থাকবে এবং সুইচ থাকবে, সেগুলোকে আমরা সংযুক্ত করে নিব। নিউট্রাল ইন্ডিকেটরকে নিউট্রাল এবং ফেজ দুটি দিতে হবে, তবে আমরা ইন্ডিকেটরটি সুইচের মাধ্যমে নিয়ন্ত্রণ থাকতে হবে, এটা আমরা অবশ্যই দেখতে হবে। এখন আমরা সকেটটিকে ওয়্যারিং করতেছি একটি তার দ্বারা সুইচ থেকে সকেটে সংযোগ দিব। কনভার্জ সকেটে অবশ্যই এই লুপিংটা করতে হয় বা ওয়্যারিংটা করতে হয়। আর বর্তমান যে সকেটগুলো আছে সিক্স পিন বা থ্রি পিন সকেট, এগুলো কিন্তু লুপিং করা অনেক কোম্পানির লুপিং করার প্রয়োজন হয় না, আবার অনেক কোম্পানির প্রয়োজন হয়। তাই আপনি যেটা কাজ করবেন অবশ্যই আপনাকে প্রত্যেকটা বিষয় ভালোভাবে জানতে হবে, তারপরে আপনাকে কাজগুলো করতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখন লুপিং করতেছি, তো আমি ভিডিওটি না টেনে দেখবেন, কারণ ভিডিওটি আমি একবারে সব জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, স্কিপ না করে সব জিনিসগুলো আপনাদেরকে দেখাবো লাইভ ভিডিও করে, যাতে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন। হয়তোবা ভিডিওটি লং হবে, তবে আপনার বিষয়টি একটা স্পষ্ট ধারণা থাকবে। আপনারা যারা নতুন আছেন তারা আমার চ্যানেলে আরও ভিডিও আছে, ভিডিওগুলো দেখতে পারেন যদি আপনাদের কোনো কাজে লাগে। তাই আমি এখন এখানে প্রথমে নিউট্রালটি আমি সংযোগ করে নিব সকেটের এক প্রান্তে, আর ফেজটিকে আমি সুইচের সাথে সংযোগ করব। যেহেতু আমরা ফেজকে সুইচিং করি, কোনো অবস্থায় নিউট্রালকে সুইচিং করা যাবে না, না হলে সরাসরি সকেটের মধ্যে কারেন্ট থাকবে সুইচ বন্ধ করার পরেও। আর অবশ্যই যদি অবশিষ্ট কন্ডাক্টর থাকে সেটা অবশ্যই কর্তন কেটে নেবেন, না হয় এটা আবার অনেক সমস্যা করতে পারে। তাই আপনারা এই বিষয়গুলো অবশ্যই দেখবেন যে কোনো অবশিষ্ট কন্ডাক্টর আছে কি না, অবশ্যই টুইস্ট করতে হবে। সেই বিষয়গুলো আপনারা যদি ভালো করে করেন তাহলে একটা একটা সুন্দর কাজ হবে। আমাদের এখন সংযোগ করা শেষ, এখন আমরা এখানে এখানে বসাবো এই জায়গাটির মধ্যে। দেখতে পাচ্ছেন আমরা এখানে লাইভ লাইনে কাজ করতেছি, এখানে এখন বিদ্যুৎ আছে, এখন আমরা সেই সুইচটার ফেজটাকে সংযোগ দিতেছি। আমরা যেহেতু লাইভ লাইন, আপনারা অবশ্যই মেন সুইচ বন্ধ করে কাজ করবেন নতুন হলে, আর যদি পুরাতন হন তাহলে তো আমাদের সাথে কোনো কথাই না। এখন আমাদের সংযোগ দেওয়া শেষ, আমরা এখন চেক করে নিলাম ইন্ডিকেটর জ্বলতেছে, সুইচিং হচ্ছে এবং ফেজ ঠিক আছে, এটা আমরা অবশ্যই ইনশিওর হতে হবে। এখন আমরা এখানে বসাবো, যেহেতু আগে এখানে সিক্স পিন ছিল তাই এখন আমরা কনভার্জ দিচ্ছি। কনভার্জটার একটু নিচ সাইড একটু বড় থাকে, তাই এখানে আমরা একটু পরিষ্কার করে নিতে হবে, যেহেতু এখানে পিছনে পিছনে একটু তারের সমস্যা আছে, এটা আমরা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে। যদি পরিবর্তন করার পর যদি কোনো জিনিস সংযোজন করা লাগে অবশ্যই সংযোজন করতে হবে। সেই তারটিকেও আমরা একটু একটু সিস্টেম করে যদি পিছন দিকে থাকে তাহলে আমরা সামনের দিকে তারটিকে ঢুকাবো, কারণ পিছন দিকে ঢুকালে এটা ইনসুলেশন বের বাইর হয়ে অনেক একটু জায়গা নিয়ে নেয়, তাই এই জায়গাটা যেহেতু আমরা না নে, কারণ এটা কনভার্জ যেহেতু একটু নিচ সাইড বাড়া বলছে একটু একটু বড় থাকে, তারটা গুছিয়ে আমরা সকেটটিকে এখানে বসানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন, তারপরে বসতেছে না, একটু শক্তি নিচ্ছে। আমরা জায়গাটাকে একটু এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিব, যদি কোনো ময়লা বা কোনো কিছু থাকে বা সিমেন্ট থাকে এগুলো আমরা একটু পরিষ্কার করে নিব। বারবার বলতেছি যেহেতু এটা লাইভ লাইভ ভিডিও তাই ভিডিওটা একটু লং হবে। আমরা দেখতে পাচ্ছেন এখন এখানে একটু একটু এখানে দেয়ালটা বোর্ডের উপরে উঠে গেছে, তাই আমরা একটু চাতুর্পাশ একটু পরিষ্কার করে নেব যাতে
ইজিলি ঢুকে, কোনো অবস্থায় এখানে ইলেকট্রিক সেক্টরে কিন্তু কোনো জিনিস জোর করে করা যায় না, প্রত্যেকটা জিনিস তার সিস্টেম ওয়াইজ কাজগুলো করতে হয়। জোর করে করতে হলে করাত গেলেই আপনার যে কোনো সমস্যা হবে। আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা যাতে সফটলি লাগে এজন্য আমরা আস্তে আস্তে, যেহেতু এটা একটু বড়, এটা নর্মালি খুব হেভি একটা সকেট, এটা এসি আপনার হিটার এভরিথিং যত হেভি লোডগুলো আছে সবগুলো আপনার চালাতে পারবেন। আমরা যেহেতু এখানে ওভেন দিব তাই এটা আরও লংজারবিটি অনেক বেশি হবে। তাই আমরা এখন স্ক্রুগুলো দিয়ে বোর্ডটাকে দেয়ালে বা বোর্ডের সাথে গ্যাং বোর্ডের সাথে আমরা এটাকে যুক্ত করে নিব বা ফিটিং করে নিব। এখন আমরা স্ক্রু দিয়ে দেখতে পাচ্ছেন আমরা বোর্ডটিকে সংযোগ করে নিচ্ছি বা বোর্ডটিকে ফিটিং করে নিচ্ছি। আমরা অন্য স্ক্রুটি এখন বসাবো, বসানোর পরে আমরা এটা চেক করব আমাদের লাইনটা অ্যাক্টিভ আছে কি না, সে বিষয়টি ইনশিওর হওয়ার পরে আমরা ওভেনের লাইন সংযোগ করে আমরা সরাসরি চেক করে নিব আমাদের যে ডিভাইসটি চলবে সেই ডিভাইসটি চলতেছে কি না। অবশ্যই যে কোনো কাজ করার পরে ভালোভাবে চেক টেক করে তারপরে কনফার্ম আমরা যার কাজ ওনাকে আমরা হ্যান্ড ওভার দিব। কনফিউজ রেখে কোনো কাজ করা যাবে না, কারণ ইলেকট্রিক কাজ কোনো অবস্থায় কনফিউজের মধ্যে কোনো কাজ করা যাবে না। আপনাকে ইনশিওর হয়ে কাজটাকে আপনাকে করতে হবে, তারপর আপনার যার কাজ ওনার কাছে কাজটা ডেলিভারি দিতে হবে। এবং আমরা প্রত্যেকটা জিনিস ভালো করে টাইট দিতে হবে, কোনো অবস্থায় লুজ রাখা যাবে না, কারণ লুজ যদি আপনার কানেকশনে লুজ থাকে তাহলে যে কোনো সময় এটা ছুটে আসতে পারে, না হয় যদি ভিতরে সংযোগে যদি আপনি লুজ কানেকশন দেন তাহলে স্পার্ক হতে পারে। তাই প্রত্যেকটা জিনিস আপনাকে ভালো করে নিখুঁতভাবে কাজগুলো করতে হবে, না হয় আপনার একটা ভুলের কারণে ওনাদের কোনো ধরনের সমস্যা হতে পারে। তাই এই জিনিসটাকে আপনাকে ভালো করে বুঝে কাজগুলো করতে হবে। কোনো অবস্থায় কোনো কাজের প্রবলেম হতে পারে এরকম কোনো কাজ রাখা যাবে না, পুনরায় খুললে আপনাকে ইনশিওর করতে হবে এই ওভেনটি চলবে এই সকেটের মাধ্যমে। এখন আমরা চেক করব ওভেনটি চলে কি না। আমরা সুইচ অন করলাম, দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আসছে, মানে আমাদের কাজ হয়ে গেছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।